আসসালামু আলাইকুম ছেলেমেয়েরা, তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তোমরা এই মহান বিপদের সময়ে সবাই ঘরে অবস্থান করো এবং আমাদের শিক্ষা প্রতিষ্ঠান থেকে সকল শিক্ষকরা পর্যায়ক্রমে যে পাঠদান করছে তোমরা এগুলো মনোযোগ সহকারে শোনো এবং এটাকেই স্কুলের শিক্ষা মনে করে, ক্লাসের পাঠ মনে করে তোমরা দেখো বা শেখার চেষ্টা করো। যাই হোক, আমি আজকে তোমাদের দশম শ্রেণীর বাংলাদেশ সামাজিক মূল্যবোধের অধ্যায় থেকে 15.1 পরিচ্ছেদ সামাজিক নৈরাজ্য ও মূল্যবোধের অবক্ষয় নিয়ে আলোচনা করব। ইতিপূর্বে আমি একটা লেকচার দিয়েছি, সেখানে তোমাদের সামাজিক মূল্যবোধ বা সামাজিক পরিবর্তনের নিয়মগুলো দিয়েছি। আজকে আমরা নৈরাজ্য এবং মূল্যবোধের অবক্ষয়, তাই প্রথমে জানতে হবে আমাদের নৈরাজ্যটা কী। সাধারণভাবে সমাজের জন্য ক্ষতিকর এবং অসুবিধাজনক অবস্থায় বা পরিস্থিতি সামাজিক সমস্যা, এবং এই সামাজিক সমস্যা থেকেই সামাজিক নৈরাজ্যের সৃষ্টি হয়। এটি কম বেশি স্থায়ী হয়, এর সমাধানের লক্ষ্যে যৌথ উদ্যোগ প্রয়োজন অনুভূত হয়। এটা যখন প্রাথমিকভাবে শুরু হয় তখন একটি শিশু বা একটি ছেলে বা একজন ব্যক্তি তখন সমাজের কিছু নিয়মকানুন থেকে বহির্ভূত হয়ে পড়ে। যেমন মূল্যবোধ থেকে যখন আমরা একটু বাইরে যাই তখনই আমাদের সামাজিক নৈরাজ্য সৃষ্টি হয়, সমাজে সমস্যার সৃষ্টি করে এবং সমাজব্যাপী বৃহৎ একটা অংশকে এরা প্রভাবিত করে, এবং এর প্রভাবের ফলে সমাজে একটা বিশৃঙ্খল পরিবেশ সৃষ্টি হয়, যাকে আমরা সামাজিক নৈরাজ্য বলতে পারি। সামাজিক বিশৃঙ্খলা হতে সামাজিক সমস্যার সৃষ্টি, আর সমাজে প্রচলিত আচার আচরণ, রীতিনীতি, প্রথা প্রভৃতি নিয়ন্ত্রণের ব্যতিক্রমই হলো সামাজিক বিশৃঙ্খলা বা সামাজিক নৈরাজ্য। যখন কোনো ব্যক্তির উপর সামাজিক রীতিনীতির প্রভাব হ্রাস পায়, অর্থাৎ ওই ব্যক্তি সামাজিক রীতিনীতির বাইরে চলে আসে, তার আচার আচরণ এমনই অবস্থার সৃষ্টি করে যেটা সুস্থ মানুষের বলে কাম্য হয় না বা সুস্থ মানুষের আচরণ বলে মনে হয় না, তার ভিতরে একটা উগ্রতা, বিশৃঙ্খলা মানে প্রতিহিংসার মনোভাব সৃষ্টি হয় এবং ব্যক্তির উপর সামাজিক যে রীতিনীতির প্রভাব থাকে না। সামাজিক রীতিনীতি যখন ব্যক্তির এই আচরণকে নিয়ন্ত্রণ করতে ব্যর্থ হয় তখনই সামাজিক নৈরাজ্য সৃষ্টি হয় এবং নৈতিক অবনতির ব্যাপক আকার ধারণ করলে সামাজিক প্রতিষ্ঠান ভাঙন শুরু হয় এবং এখান থেকেই সামাজিক নৈরাজ্য বা বিশৃঙ্খলা দেখা দেয়। এই পরিস্থিতিতে সমাজ নানা ধরনের সামাজিক সমস্যার সৃষ্টি হইতে পারে। এটা যদি প্রাথমিকভাবে নির্মূল করা না হয় তাই পরবর্তীতে এমন একটা রূপ ধারণ করে যে সমাজের ছোট বড় সুস্থ মানুষ সমাজের ভিতর বসবাস করা একটা কঠিন অবস্থার মধ্যে পড়ে এবং তারা কতিপয় বিশৃঙ্খলাকারী বা নৈরাজ্যকারীর হাতে গোটা সমাজ ব্যবস্থা জিম্মি হয়ে পড়ে। আমরা যদি বর্তমানে আমাদের সামাজিক অবস্থার প্রতি দৃষ্টিপাত করি তাহলে আমরা অনাহাসেই এর কিছু উদাহরণ পেতে পারি। যেমন কোনো এক ব্যক্তি তার ছেলেমেয়ের বিবাহের আয়োজন করেছে এবং এই আয়োজনের সময় দেখা যাবে যে স্থানীয় কিছু দুশ্চরিত্র বিশৃঙ্খল ছেলেপেলে, নেশাকারী, চুরি ডাকাতির সাথে সম্পৃক্ত, এরা এসে ছেলের বাবা অথবা মেয়ের বাবার কাছে কিছু টাকা দাবি করে বসে এবং এটা তারা মিষ্টি খাওয়ার নামে বা কিছু খাওয়ার নামে তারা হাতিয়ে নিয়ে যায়। অনেক সময় আমরা সমাজের মানুষ মানে বিশৃঙ্খলা এড়াতে অথবা অনুষ্ঠানটা যাতে সুস্থভাবে হয় এই লক্ষ্যে প্রায় সময় আমরা এদের কাছে
সালান্ডার করি এবং কিছু অর্থ দিয়ে বিপদমুক্ত হই। আবার দেখো, কেউ যদি বাড়ি করতে যায়, সেখানে একদল লোক উপস্থিত হয়, বাড়ি করতেছেন, চাঁদা দেওয়া লাগবে, চাঁদা দিতে হবে, এত টাকা দিতে হবে, না হলে বাড়ি হবে না। কেউ আবার বলছেন ইট আমার কাছ থেকে নিতে হবে, আবার আরেকজন বলছে বালু আমি দেব, ইত্যাদি। এভাবে তুমি যদি এদের কোনোটাই অস্বীকার করো, তাহলে দেখা যাবে যে সেখানে তোমার বাড়ি তো হচ্ছেই না, বরঞ্চ কোনো এক সময় দেখা যাবে তোমার জমিটাই বেদখল হয়ে যাচ্ছে। এটাই হলো সামাজিক বিশৃঙ্খলা ও নৈরাজ্যের একটা রূপ। এসব পরিস্থিতিতে সমাজে নানা ধরনের সামাজিক সমস্যা সৃষ্টি হয়, যেগুলোর উদাহরণ আমি একটু আগেই তোমাদের দিলাম, যে এই ধরনের উদাহরণ এগুলো বাস্তব এবং এর মধ্য থেকেই আমাদের বাঁচতে হবে বা বেঁচে থাকতে হবে। সামাজিক বিশৃঙ্খলা ও সামাজিক নৈরাজ্যের উল্লেখযোগ্য লক্ষণ হলো অপরাধ, কিশোর অপরাধ, মাদকাসক্তি, তারপর অপহরণ, নারী নির্যাতন, শিশু নির্যাতন, তারপর যৌন হয়রানি, যৌন প্রাদুর্ভাব, স্বেচ্ছাচারিতা, শিশু শ্রম, শিশুদের প্রতি অবহেলা প্রভৃতি। এগুলা সমাজের জন্য অত্যন্ত ভয়ানক এবং পরবর্তী সমাজ ব্যবস্থার জন্য এটা খুব লক্ষণীয় একটা দিক, যেটা সমাজ যদি কন্ট্রোল বা নিয়ন্ত্রণ করতে না পারা যায়, তাইলে সামাজিক নৈরাজ্য সৃষ্টি হবে। এখন সামাজিক নৈরাজ্যের যে ধারণা, আমরা বলবো যে সামাজিক বিশৃঙ্খলার চরম রূপই হলো সামাজিক নৈরাজ্য। যখন বিশৃঙ্খলা সৃষ্টি হয়, এরপরে আর কোনো বিশৃঙ্খলা থাকে না। যেমন ইতিপূর্বে আমি একটা উদাহরণ দিয়েছি, একজন তার ছেলে মেয়ের বিয়ের অনুষ্ঠান আয়োজন করবে, সেখানে এদেরকে 10,000 টাকা দিতে হবে বা 20,000 টাকা দিতে হবে বা 15,000 টাকা দিতে হবে, একটা বড় ধরনের অ্যামাউন্ট না হলে তোমার অনুষ্ঠান করতে দেবে না, অনুষ্ঠান হবে না। এটা যেন একটা কেমন ব্যাপার, মগের মুল্লুকের কথা এর সাথে সম্পৃক্ত হয়। এটা তাদের ইচ্ছা, তারা দেবে না, তারা দিলে তুমি অনুষ্ঠান করতে পারবে, অন্যথায় পারবে না। তো এটা হলো কি, সামাজিক শৃঙ্খলা বা সামাজিক ব্যবস্থার চূড়ান্ত বিশৃঙ্খলার চূড়ান্ত রূপ, এটাকেই সামাজিক নৈরাজ্য বলে আমরা ধরে নিতে পারি। তারপর যেমন কোনো গোষ্ঠী বা কোনো ব্যক্তি যখন কতিপয় লোক দ্বারা অত্যাচারিত হয়, তখন তুমি আইন প্রয়োগকারী সংস্থার কাছে বিচার চাইতে গেলে বিচার তো পাবেই না, বরঞ্চ তোমাকে আরও হয়রানির শিকার হতে হবে, বিভিন্ন অত্যাচারের শিকার হতে হবে। এটা আমাদের এখন সমাজের নিত্য নৈমিত্তিক রূপ, এটাই হলো সামাজিক বিশৃঙ্খলা, স্বেচ্ছাচার ইত্যাদি আর কি নৈরাজ্য বলা হয়। যেমন ঘুষ, সুদ, নারী নির্যাতন, অপহরণ, যৌনাচার ইত্যাদি সামাজিক নৈরাজ্যের একটা উল্লেখযোগ্য উদাহরণ। অথবা আমি বাহির সমাজ থেকে যে উদাহরণগুলো দিলাম, এটা বাস্তব এবং উদাহরণসম্মত বলেই আমাদেরকে ধরে নিতে হবে। এবং এই রকম পরিস্থিতি যখন সমাজে বিরাজ করবে, তখন সামাজিক নৈরাজ্য বলে আমাদের ধরে নিতে হবে যে বর্তমানে আমাদের সমাজ এখন নৈরাজ্যের সমাজ। কতিপয় ব্যক্তি, কতিপয় দুশৃঙ্খল, এদের সংখ্যা কিন্তু খুব কম, খুব বেশি না, অল্প কিছু, কিন্তু আমরা অভিভাবকরা সচেতন সম্মিলিতভাবে এদেরকে যদি ধাওয়া করি, তাহলে খুব বেশি সময় লাগবে না এদেরকে উচ্ছেদ করতে, কিন্তু আমরা পারছি না। কারণ কি, এদের পিছনে একটা অদৃশ্য শক্তি রয়েছে, যে অদৃশ্য শক্তির বলে এরা সমাজে এই ধরনের অপকর্ম বা নৈরাজ্য সৃষ্টি করে থাকে, যেটা আমাদের নাই বা যেটাকে আমরা দমন করতে পারবো না। যে কারণেই অভিভাবকরা বা সমাজের সচেতন ব্যক্তিরা এর পিছনে আগাই আসতে পারে না। সমাজে আইন শৃঙ্খলার অবনতি, আইন শৃঙ্খলার যখন চরম অবনতি হচ্ছে, আইন শৃঙ্খলা বাহিনী যখন বা আইন শৃঙ্খলা সংস্থা যখন প্রচলিত আইন দিয়ে তাদের নিয়ন্ত্রণ করতে পারছে না বা তাদের নিয়ন্ত্রণ করা যাচ্ছে না, তখনই যে সমাজের অবস্থা, সেইটাই হলো সামাজিক নৈরাজ্য। এখানে মূল কারণ কেন যাচ্ছে না, এর মূল কারণ হলো ঘুষ, স্বজন প্রতি বা সহানুভূতি ইত্যাদি, এই দুটাই ব্যাপকভাবে কাজ করে, ঘুষ একটা আর একটা হলো স্বজনপতন, এই দুটার কারণেই সামাজিক নৈরাজ্যের ব্যাপ্তি সৃষ্টি হয়ে থাকে। আইন শৃঙ্খলার অবনতি হয়, শিথিলতা ঘটে, তাছাড়া আইন শৃঙ্খলা রক্ষাকারী প্রতিষ্ঠান কর্তৃক ব্যক্তির
বৈষম্যমূলক আচরণ অবহেলা ইত্যাদির সৃষ্টি হয়। যেমন এখন বিচার প্রার্থী অবহেলিত হয়, যাদের বিরুদ্ধে বিচার চাবে তারা শক্তিশালী, তারা অনাহাসেই যে কোনো ব্যাপার নিয়ে পার পেয়ে যায় এবং বিচার প্রার্থী পরবর্তী সময় তার বিপদের সম্মুখীন হয় এবং সে অনেকটাই বিচার চাইতে গিয়ে একটা বিশাল অপরাধের সম্মুখীন হয়েছে বলে মনে করা হয়। এখন সামাজিক মূল্যবোধের অবক্ষয়ের ধারণা। সামাজিক মূল্যবোধ কাকে বলে? আগে জানতে হবে যে সামাজিক মূল্যবোধটা কী। সমাজে বসবাসরত প্রত্যেকটা মানুষকে তার কিছু অলিখিত নিয়ম কানুন পালন করতে হয়, এটাকেই সামাজিক মূল্যবোধ বলে। যেমন সমাজের মধ্যে মুরব্বীদেরকে সালাম দেওয়া, তাদের শ্রদ্ধা করা, ছোট শিশুকে স্নেহ করা, বড়দের সাথে সৌজন্যমূলক আচরণ করা, গ্রাম বা পাড়া বা মহল্লায় বা বাড়িতে মেহমান আসলে তাদের সাথে সৌজন্যমূলক আচরণ করা, এগুলোই হলো মূল্যবোধ। এই মূল্যবোধটা পরিবার থেকে শিশু অর্জন করে আসে, বাকিটা সমাজে বাহির সমাজ থেকে অর্জন করে। কিন্তু বর্তমান সমাজ ব্যবস্থায় এই মূল্যবোধের চরম অবক্ষয় লক্ষ্য করতে দেখি আমরা। যেমন বিশ্বাস, লক্ষ্য, ধ্যান ধারণা, আচার আচরণ কার্যগুলিকে পরোক্ষভাবে নিয়ন্ত্রণ করে, সেগুলোর সমষ্টি হলো মূল্যবোধ। বড়দের প্রতি শ্রদ্ধা দেখানো, অতিথির প্রতি সম্মান দেখানো ইত্যাদি। উদাহরণটা আমি আগেই দিয়েছি, তোমরা মোটামুটি তাহলে বুঝে নিও যে সামাজিক মূল্যবোধ কোথাও লিখিত নাই বা এটা কোথাও থেকে বিশেষভাবে শিক্ষা দেওয়া হয় না, এটা সমাজের মধ্যেই সবসময় প্রচলিত, দেখে বা পারিবারিকভাবে এটা শিখে থাকে এবং এখান থেকেই সৃষ্টি হয় সামাজিক মূল্যবোধ। এখন মূল্যবোধ অবক্ষয়ের কারণ, সমাজ পরিবর্তনের সাথে সাথে সামাজিক মূল্যবোধের সম্পর্ক রয়েছে। সমাজে যখন শিক্ষা, উন্নয়ন, শিল্পায়ন, নগরায়ন, প্রযুক্তির বিকাশ ঘটে, তখন মূল্যবোধেরও পরিবর্তন ঘটে। মূল্যবোধের এই পরিবর্তন ইতিবাচক ও নেতিবাচক দুইভাবেই হয়ে থাকে। কোনো কোনো সময় পরিবর্তন ভালোর দিক যায় এবং কখনো কখনো এই পরিবর্তন নেতিবাচকের প্রভাব পড়ে। মূল্যবোধের নেতিবাচক প্রভাব সমাজে অননুমোদিত একটি সংস্থা বা মূল্যবোধ অবক্ষয় কেন্দ্র। সমাজে ন্যায় বিচার প্রতিষ্ঠার অভাব দেখা দিলে সামাজিক বিশৃঙ্খলা সৃষ্টি হয়, সমাজে অসঙ্গতি বেড়ে যায়, ফলে সামাজিক মূল্যবোধের অবক্ষয় ঘটে। যখনই দেখা যাবে যে আমার প্রাপ্য জিনিসটা আমি পাচ্ছি না বা যে কোনোভাবেই হোক আমাকে দেওয়া হচ্ছে না, তখনই এটা সামাজিক মূল্যবোধের অবক্ষয় এবং আমার মনে বা তোমার মনের মধ্যে তখন ক্ষোভের সৃষ্টি হয়। এখান থেকেই সামাজিক মূল্যবোধের অবক্ষয় সৃষ্টি হয় এবং এটার থেকেই এরকম ব্যবস্থা থেকে না পাওয়া, ন্যায় জিনিস না পাওয়া, এটা একটা মূল্যবোধের নেতিবাচক প্রভাব। সমাজে ন্যায় বিচার প্রতিষ্ঠার অভাব দেখা দিলে সামাজিক বিশৃঙ্খলা হয়, অসঙ্গতি বেড়ে যায়, সামাজিক মূল্যবোধের অবক্ষয় ঘটে। এছাড়া মূল্যবোধের অবক্ষয় ধর্মীয় অপব্যাখ্যায় মানুষকে মূল্যবোধহীন পথে পরিচালিত করতে পারে। যেমন কোনো বিষয়ে মনগড়া ফতোয়াবাজির মাধ্যমে যে দৌড়া মারার একটা নিয়ম, এটা মানুষকে সামাজিক বাহির দিকে বা মূল্যবোধের অবক্ষয়ের দিকে ধাবিত করে। এখন সামাজিক নৈরাজ্য ও মূল্যবোধের প্রভাব, কোনো কিছুর ফলাফল কারণের উপরই তার প্রভাব সবার জীবনে বাস্তবায়িত হতে লক্ষ্য করা যায় বা দেখা যায়। যেমন সামাজিক নৈরাজ্য ও মূল্যবোধ অবক্ষয়ের প্রভাবে সমাজ জীবনে আর্থসামাজিক ক্ষেত্রে ব্যাপকভাবে পরিবর্তন লক্ষ্য করা যায়। নৈরাজ্য, মূল্যবোধের অবক্ষয় সুদূর প্রসারী হয়। আর্থসামাজিক কথার অর্থ তোমরা সবাই জানো কি না জানি না, অর্থনৈতিক এবং সামাজিক, এক কথায় আর্থসামাজিক বলা হয়। সমাজের মূল্যবোধ অবক্ষয় ও নৈরাজ্যপূর্ণ পদ্ধতির সৃষ্টি হলে মানুষের অধিকারের বঞ্চনা বেড়ে যায়, ঘুষ দুর্নীতি গোটা সমাজ অচল হয়ে পড়ে, অপরাধীর দৌরাত্ম্য বেড়ে যায়, এমন পরিস্থিতি বেশিরভাগ অপরাধীর শাস্তি পায় না। দেখা যাচ্ছে, এটা বাস্তব জীবনে আমরা দেখতে পাচ্ছি যে সাধারণত কোথাও কোনো বড় অপরাধীরা যারা সমাজে অন্যায় অবিচার করে থাকে, খুন, রাহাজানি, হাইজাক ইত্যাদি করে থাকে, তারা পুলিশের হাতে ধরা পড়লেও যেভাবে হোক 6 মাস 1 বছরের মধ্যে আইনের ফাঁক ফোকর দিয়ে তারা বেরিয়ে আসে এবং বেরিয়ে এসে তাদের
সেই পূর্ণ আবৃত্তি, তাদের কাজের পূর্ণ আবৃত্তি, এবং এটা যেন তারা একটা সার্টিফিকেট নিয়ে আসলেন আরও পূর্ণ উদ্যমে দ্বিগুণ গতিতে সেটা বেড়ে যায়। আগে যা ছিল তার চাইতে বৃদ্ধির সংখ্যা বেশি হয় এবং এ কারণে সমাজ আরও অস্থিতিশীল এবং মূল্যবোধের অবক্ষয় নৈরাজ্যের সৃষ্টি হয়ে থাকে, সমাজ জন্য ভীতিকর পরিস্থিতির সৃষ্টি হয়, দেশের সকল সেবাখাত নিম্নগামী হয়, সমাজের বিভিন্ন সামাজিক সমস্যা বেড়ে যায়। আমরা যদি বিভিন্ন সেবা খাতের দিকে একটু দৃষ্টি করি সামান্য, যেমন মনে করো নিত্য প্রয়োজনীয় দ্রব্য, আমরা এই যে রমজান মাসে বুড়িন দেয়া, তারপর কী হলো সেমাই ইত্যাদি, এ সমস্ত কারখানাগুলোর দিকে যদি দেখা যায়, এরা মানে অসচেতনভাবে হোক, সচেতনভাবেই হোক বা অসচেতনভাবেই হোক, তারা এমন একটা পরিবেশে এই সমস্ত খাদ্যদ্রব্যগুলো তৈরি করে যেটা মানুষের খাওয়ার অনুপযোগী, এবং ভেজাল দিয়ে মানে এমন জিনিস তৈরি করে মানুষকে খাওয়াচ্ছে, তার নিজের স্বার্থ পয়সা আদায় করতেছে কিন্তু মানুষকে ক্ষতির মুখে দিচ্ছে, এই চিন্তাটা তারা বলে না। এটা হলো কি একটা মূল্যবোধের অংশ, যে আমি যে জিনিসটা সেবা সামগ্রী মানুষের জন্য তৈরি করব সেটা যেন মানুষের উপকার হয়ে খেয়ে, মানুষের ব্যবহার করে যেন উপকার না হইয়া অপকারিত হলেই সেটা কী হলো মূল্যবোধের অবক্ষয়ের দিকে চলে গেল। আমরা বিভিন্ন সময় পত্রপত্রিকায় দেখি নাটোরের বিভিন্ন জায়গায় গুড় তৈরির কারখানা, তার মধ্যে পাওয়া যায় ফিটকিরি, চকের গুঁড়া, চিনি, তারপর আরও অন্য অন্য দ্রব্য, যে দিয়ে গুড়ের কোনো লক্ষণই সেখানে পাওয়া যায় না। সাধারণত খেজুর রস দিয়ে খেজুরের গুড় তৈরি হয় কিন্তু সেখানে খেজুর রসের কণাটি পর্যন্ত পাওয়া যায় না। এটাই হলো সামাজিক মূল্যবোধ বা অবক্ষয়, সমাজকে একেবারে চিড়ে চিড়ে খাচ্ছে। এই প্রশ্নটা খুব ইম্পর্ট্যান্ট, তোমরা এই পয়েন্ট দিয়ে এই পয়েন্ট করা মুখস্থ করবে। এর উপরে বিভিন্ন ধরনের প্রশ্ন আসতে পারে, ছোট্ট প্রশ্ন, যেমন মূল্যবোধ কী, মূল্যবোধের অবক্ষয় বলতে কী বোঝায়, তারপর নৈরাজ্য কাকে বলে, কখন সামাজিক নৈরাজ্য সৃষ্টি হয়, কেন নৈরাজ্যের সৃষ্টি হয়। আচ্ছা, এগুলো তোমরা ছোট ছোট প্রশ্ন আসবে এবং এইরকম পয়েন্ট যেভাবে দেওয়া আছে, যে সামাজিক নৈরাজ্যের ধারণা, সামাজিক নৈরাজ্যের কারণ, সামাজিক মূল্যবোধের অবক্ষয় ইত্যাদি। আজকের মতো ক্লাস এখানে শেষ করব, তোমরা এইটা পয়েন্ট আকারে সবগুলো পড়বে এবং আগামী ক্লাসে আমরা নারীর প্রতি সহিংসতা, নারীর প্রতি সহিংসতা নিয়ে আলোচনা করব। আর তোমরা যদি কোনো কিছু বুঝতে না পারো তাহলে আমাকে বলো, আমি সেটা সমাধান করার চেষ্টা করব। এবং গত ইয়েতে দেখলাম যে তোমরা লিখছো যে মাছের আকাল কী, আকাল বলতে কী বোঝায় বুঝো, আকাল কী, কাল না, সেটা হলো আকাল, মানে মাছের অভাব, ক্রাইসিস যেটাকে বলা হয়, এটাই হলো মাছের আকাল। এটা অনেকে প্রশ্ন করেছে, যাই হোক, পরবর্তী ক্লাসে আমরা এই নারীর প্রতি সহিংসতা নিয়ে আলোচনা করব, সম্ভবত আগামী দিনই করব। তাই তোমরা সুস্থ থাকো, ভালো থাকো, তোমরা করোনার নিয়ম নীতিগুলো মেনে চলো, অপ্রয়োজনে বাইরে যেও না, পড়াশোনা ঠিকমতো করো, কারণ স্কুল কবে খুলবে সেটা তো এখনও বলা যায় না, সরকার যদিও বলছে সেপ্টেম্বর, কিন্তু হয়তো বা আল্লাহর রহমত আমাদের অতদিন লাগবে না, এর আগেই আমরা হয়তো ভালো হতে পারি আল্লাহ যদি রহম করে। তাই যাই হোক, পরবর্তী সময়ে আমরা আবার তো ক্লাস এইভাবে চালাই যাব, এইভাবেই চালাইয়ে সিলেবাস যতটুকু থাকে যতটা পারা যায়, একদিন পর একদিন হয়তো একটা লেকচার দেবো, তাতে তোমাদের কভার হয়ে যাবে বলে মনে করি। ভালো থাকো, সুস্থ থাকো, আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।